বাসার নিচে এই গরুটা কিন্তু আছে, তো কুরবানির একটা ভাইব কিন্তু এই গরুটা দেয়। প্রত্যেকদিন যা যাই আর আসি, এটাকে দেখি, একটু মজা করি। আস্তে আস্তে গরুটা বড় হয়ে যাচ্ছে, হাতটিও মজা করতেছে, নামে উঠে। তো ওটা দেখে কিন্তু কুরবানির ভাইবটা এখনও আর কি মনে পড়ে। বাছর কিন্তু বাছর এই দেখছেন 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 হ্যাঁ, তোরা ভিডিও করতেছি রে ভাই, ভাই না বইন লাগে তো মাইয়া গরু। এই এই যে এই যে এই প্রথমে গুঁতা মারে, ওর পরে গুঁতা মারে না, একবার যাদা করতে পারি যে নানা গুঁতা পাবো না। এই যে দেখছেন আর কিছু পাই না, আয়ো আয়ো, না 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 না, ছাড়া যাবো না, এ ছাড়া যাবো না, ছাড়া যাবো না, থাক 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 থাক। তো বুঝছেন এই গরুটা দিয়ে এখন একটা কুরবানির ভাইব পাই। আপনারা যারা কুরবানি মিস করেন, এই যে এই ভিডিও দেখে আবার মনে পড়তে পারে। গরুটা এখনও ছোট, কুরবানির উপযুক্ত হয় নাই, এখানে এই পালা পালতেছে। এর ভিডিও কিন্তু আগেও আমরা পেজে ছাড়ছিলাম, খুব মজা করে গরুটা।